যে এর ওপারে আর অটো যেতে দিচ্ছে না, এখান থেকে রথের জন্য ঘিরে দেওয়া হয়েছে এই পজিশনটা, তো এখানে অটো তো যেতে দিচ্ছে না, তো সেই জন্য এখান থেকে হেঁটেই যেতে হচ্ছে। তবে কিছু অটো এখান থেকে আসছে সেটা বলতে পারবো না, আমাদের অটোওয়ালা তো বললো যে এখান থেকে আর আগে অটো যাবে না, আপনাদেরকে হেঁটে যেতে হবে। তো এখান থেকে কতটা হাঁটা পথ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রত্যেক মন্দিরের সামনে কিন্তু এরকম একটা মূর্তি করা থাকে। এখানে প্রচুর সাঁড় দেখা যাচ্ছে। আজকের আমি এখানে পুরো একটা র ভিডিও আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি, যেরকম আমি ভিডিওটা রেকর্ড করেছি পুরোটাই সেরকম আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, কোনো রকম এডিট ছাড়াই। পুরীর কি অবস্থা, রথের ঠিক আগে আগে পুরীতে কীরকম সিচুয়েশান আছে, আজকের আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব। বেশি কথা বলবো না এই ভিডিওর মধ্যে, জাস্ট আপনাদেরকে দেখাবো আপনাদের একটা আইডিয়া করার জন্য। চলুন দেখতে থাকুন। এই হচ্ছে মন্দিরের সামনেটা, যেটা আপনাদেরকে কিছুটা হেঁটে তারপর আসতে হবে। এবার মন্দিরের ভিতরে তো আপনাদের ফোন অ্যালাউ করবে না, তো সেই জন্য ভিতরটা আমি দেখাতে পারবো না, তবে ওই পাশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। রাজার বাড়ি বা রথ যেখানে রাখা আছে সেটা কিরম সাজিয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে ঢোকার আগে আপনাদেরকে ছাতা, ব্যাগ, জুতো এগুলো কিন্তু রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, মোবাইল এগুলো অ্যালাউ নয়। আর একটা জিনিস এখানে আপনাদের জানিয়ে দিই যে এই জুতো, মোবাইল, ছাতা এগুলো রাখার জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগে না, এগুলো পুরোটাই গভর্নমেন্ট থেকে ফ্রিতে এই ব্যবস্থাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। হ্যাঁ দেবে দেবে। আচ্ছা তুমি এখানে কোথায় ঢুকছে তো এখানে সব বোধহয় লাইন পরে ভিড় হয় মেলা হয় মেলাতে রথ রথ টানে ওই জন্য।
এখানে এখন যে আপনারা ফাঁকা দেখছেন, রথের দিনে কিন্তু এই জায়গাগুলোতে পা রাখারও জায়গা পর্যন্ত থাকে না। হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেন। চলুন আরও কাছ থেকে আপনাদেরকে ভালোভাবে রথগুলোকে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা যে তিনটে রথ দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে জগন্নাথের, মিডিলেরটা সুভদ্রার এবং লাস্টেরটা বলরামের রথ। তিনটে রথের মধ্যেই এখন কাজ করা হচ্ছে। এখানকার যারা পাণ্ডারাজ বা যাদের দায়িত্ব দেওয়া আছে, কতগুলো চারটা রথের মধ্যে এখন কাজ হচ্ছে, এখনো রথগুলো কমপ্লিট হয়নি। এই হচ্ছে এখন জগন্নাথের যে রথ আছে সেটা এখানে রেডি করা হচ্ছে। আজকের হচ্ছে 28 তারিখ, আর 1 তারিখে হচ্ছে রথযাত্রা। এখান থেকে এই রাস্তা দিয়ে রথ যাবে, এখানে পুরোটা মেলা বসে। এই দেখুন পজিশনটা, ফটো স্টিল তুলে নিয়েছো জানি। এখানে কস্তুরি বিক্রি হচ্ছে তো, সব গন্ধ ছাড়া কস্তুরি কেন। তুই ফটো তোল না। দাঁড়াও যেখানে ইচ্ছা দাঁড়াও। দাদাই তো তুলছে, দাদাকে বলো এগুলো টুকায় মাসিকে দাঁড়াতে বলো। এই হচ্ছে জগন্নাথের রথ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন পিছনে। এই হচ্ছে রথের চাকা, যেই রথ টানার জন্য লক্ষ লক্ষ মানুষ বহু দূর থেকে এখানে চলে আসে। এটা হচ্ছে সুভদ্রার রথ। এটা
बहुत बढ़िया बहुत बढ़िया जय जगन्नाथ।